যান দুর্ঘটনা অব্যাহত তেলিয়ামুড়া এলাকায়। যান দুর্ঘটনায় আহত তিনজন। তেলিয়ামুড়া থানাধীন নয়নপুর এলাকায় এই দুঃসাহসিক দুর্ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার সকাল নাগাদ তেলিয়ামুড়া নয়নপুর এলাকা থেকে তেলিয়ামুড়া বাজারের দিকে আসা পথে একটি বাক নিতে গিয়ে ব্রেক ফেল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যান দুর্ঘটনার কবলে পড়ে একটি টমটম। দুর্ঘটনাগ্রস্ত টমটমে শিশু মহিলা সহ চারজন ছিলেন। দুর্ঘটনার বিকট শব্দে ছুটে আসেন পথচলিত মানুষ এবং তৎক্ষণাৎ খবর দেওয়া হয় তেলিয়ামুড়ার দমকল বাহিনীর কর্মীদের। সঙ্গে সঙ্গে আহতদের দুর্ঘটনাগ্রস্ত স্থান থেকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে দমকল বাহিনীর কর্মীরা। দুর্ঘটনায় টমটমের ভেতরে থাকা তিনজন যাত্রী আহত হয়। আহত ব্যক্তির নাম পাল, অঞ্জনা পাল এবং উপন পাল। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। দশটার সময় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে নয়নপুরে, টমটম অ্যাক্সিডেন্ট হয়েছে। কতজন আহত হয়েছে? তিনজন আহত হয়েছে। বাচ্চা বা মহিলা? বাচ্চাটা ভালো, বাচ্চা আসলে বাচ্চা লয়ে যায় একদম। টমটমটা কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে? গাড়িটার সঙ্গে কি বাড়ি গেছে? না, এটা সেলফ হয়, এটা ব্রেক ফেল হয়েছে। ব্রেক ফেল হয়েছে, হ্যাঁ। কতজন ছিল টমটমে? টমটমে চারজন ছিল। আমার তিনজন ইঞ্জুরি হয়েছে, একজন একটা বাচ্চা আসলো। এটা কমে তোদের নাম কি? একজন হলো টুটন পাল, একজন অঞ্জনা পাল, একজন কোন জায়গাতে হয়েছে? এটা নয়নপুরে। সকালে ঘটে যাওয়া এই যান দুর্ঘটনায় নয়নপুর এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।